আর কিছুদিনের মধ্যেই মহাকাশ গবেষণায় সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে চীন, এমনটা আগেই দাবি করেছিল বেজিং। এবার চীন বলছে খুব শীঘ্রই বিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারবে তারা। বিশ্বের বৃহত্তর রেডিও ডিশ ব্যবহার করেই যোগাযোগ তৈরি করবে তারা। গবেষকরা জানিয়েছেন আমেরিকার পুয়ের্তো রিকোর অবজারভেটরির দ্বিগুণ এই টেলিস্কোপ এটি মহাকাশের গভীর থেকে সমস্ত সিগন্যাল খুঁজে বের করতে পারবে। আর চীন একাধিকবার মহাকাশের রহস্যজনক বস্তুর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়েছেন। এমনকি গত সপ্তাহেই চীনের প্রাচীরের উপর একটি ইউএফও দেখা গিয়েছে বলেও দাবি করেছে চীন। ওই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে বিনগ্রহী খুঁজে বের করতে চীন কয়েক বিলিয়ন পাউন্ড খরচ করেছে। যে কোনো গ্যালাক্সি থেকে সিগন্যাল ধরে ফেলবে এটি। এর মাধ্যমে চীন ক্রমশ স্পেস পাওয়ারে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। 4,450টি প্যানেল দিয়ে তৈরি এই টেলিস্কোপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিনগ্রহীদের খোঁজ। প্রায় 1300 আলোকবর্ষ দূরের যে কোনো জিনিস এই টেলিস্কোপ টাওয়ারে ধরা পড়বে। দৈত্যাকার টেলিস্কোপকে প্রতিস্থাপন করার জন্য প্রায় 5 কিলোমিটার জুড়ে বসবাসকারী 10,000 মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। পুরো জায়গাকে নিস্তব্ধতায় ঢাকতে তাদেরকে সরানো হয়েছে বলে জানান এনওএর বিজ্ঞানীরা। প্রথম 2-3 বছর এই টেলিস্কোপের প্রতিক্রিয়া বুঝতে বৃহত্তর গবেষণার দিকে যাওয়া যাবে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা ছোট ছোট জিনিসের ওপর গবেষণা করে এগোতে চান। গত মাসে রুশ টেলিস্কোপে ধরা পড়ে ছিল একটি অজানা শক্তিশালী সংকেত। এই সংকেত বিভিন্ন বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এত দূর থেকে সংকেত এসেছিল যে তার কিনারা করতে পারেনি তারা।